আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মীরা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে ভর্তি থাকা 9 জনই আইসিইউতে, সবার অবস্থায় আশঙ্কাজনক। প্রত্যেকেরই শরীরে 35 থেকে 93% পুড়ে গেছে, শ্বাসনালী পুড়ে যাওয়ায় অবস্থা খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্নিদগ্ধের চিকিৎসার নিয়মিত খোঁজখবর রাখছেন বলেও জানান এই চিকিৎসক। তারা যেহেতু আইসিইউতে আছে, সেই হিসেবে তো সবাই আইসিইউর পেশেন্টগুলি সবসময় ক্রিটিক্যাল থাকে, সেই হিসেবে পেশেন্টগুলি আসলে ক্রিটিক্যাল এবং আশঙ্কাজনক অবস্থায় আছে এবং সবার ফেস বান্ধ থাকাতে তারা এখনও ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে। আমরা সবসময় মনিটরিং করতেছি, আমরা আমাদের হায়েস্ট চেষ্টা করতেছি এগুলি যে কত কয়েকজনকে বাঁচানো যায় কি না। দেশে করোনা ভাইরাস শনাক্তের 6 মাসেও কমছে না সংক্রমণ ও মৃত্যু সংখ্যা। করোনা ভাইরাস উপসর্গ নিয়ে আজ অন্তত 15 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে খুলনা, বরিশাল এবং সিলেটে 12 জন মারা গেছে। নতুন করে আক্রান্ত হয়েছেন 100 মানুষ। সন্ত্রাসী হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে শিগগিরই কেবিনে নেওয়া হবে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। আগামীকাল এ নিয়ে আবারও বৈঠকে বসবেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালের চিকিৎসকরা। দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক জাহেদ হোসেন। সরকার পরিবর্তন চাইলে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গাজীপুর হতে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত বাস্তবায়নাধীন বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এই আহ্বান জানান। রাজধানীতে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের কোনো পরিস্থিতি দেশে নেই। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ 2020 সহ জাতীয় সংসদে 3টি বিল পাশ হয়েছে। স্পিকার ডক্টর শিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। এদিন পাশ হওয়া অন্য বিল দুটি হল বাংলাদেশ প্রকৌশলী গবেষণা কাউন্সিল ও বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট বিল 2020। অধিবেশনে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিলটি অনুমোদনের জন্য পেশ করলে তা কণ্ঠভোটে পাশ হয়। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির দেয়া রিপোর্ট জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা। সংসদ ভবন এলাকায় ব্রিফিংয়ে বিএনপির সাংসদ হারুনুর রশিদ এ দাবি জানান। তিনি বলেন, রিপোর্ট প্রকাশ করা হলে দেশবাসী এই নির্মম হত্যাকাণ্ডের কারণ ও কারা জড়িত তা জানতে পারবে। এ সময় সব ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবি জানানো হয়। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার অন্যতম আসামি কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস সহ 30 জনের বিরুদ্ধে কক্সবাজারের আদালতে আরও একটি মামলা হয়েছে। তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন কক্সবাজারের সদ্য কারামুক্ত সাংবাদিক ফরিদুল মোস্তফা খান। অভিযোগে বলা হয়, 6টি মিথ্যা মামলা দিয়ে গত বছর গ্রেফতার করে তার উপর ব্যাপক নির্যাতন চালান প্রদীপ। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকা থেকে অপহৃত 9 বছরের শিশু জিনিয়াকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ টিবি। অপহরণের সাথে জড়িত নূর নাজমা আক্তার লোপাকে গ্রেফতার করা হয়েছে। গত 1 সেপ্টেম্বর ফুল বিক্রেতা জিনিয়া টিএসসি এলাকা হতে নিখোঁজ হয়। পরদিন তার মা সেনুয়া বেগম শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেন। বীরশ্রেষ্ঠ মুস্তফা কামালের মা মালিকা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি। তার বয়স হয়েছিল 94 বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বাদ আসর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।